যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শিবসেনার সাথে বিচ্ছেদের পরে ব্যাপকভাবে পরাজিত হল বিজেপি একবার অজিত পাওয়ারকে ভাঙিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন দেবেন ফড়দিজ মাঝরাতে কিন্তু শেষ রক্ষা করতে পারেননি উল্টে শিবসেনা বিজেপি জোট ভেঙে গেছে সরকার গঠন করেছে শিবসেনা কংগ্রেস এবং এনসিপি জোট আবার মহারাষ্ট্রে সেই জোট ভাঙল এবং মাসুল দিতে হলো বিজেপিকেই নাগপুরে জেলা পরিষদের নির্বাচনে কার্যত পুরোপুরি ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির এটা খাস তালুক বলে পরিচিত সেখানে ব্যাপক পরাজয় হজম করতে হয়েছে ভালো ফল করেছে কংগ্রেস প্রায় পনেরো বছর ধরে বিজেপি ক্ষমতা ধরে রেখেছিল আর সেটা দখল নিয়েছে কংগ্রেস আটান্ন আসন রয়েছে নাগপুর জেলা পরিষদের এখানে ভোটগ্রহণ হয়েছে সাত জানুয়ারি আর ভোট হয়েছে পঞ্চায়েত সমিতিতেও বুধবার ভোট গণনা শেষে যা রেজাল্ট তা হল কংগ্রেস একত্রিশ এনসিপি দশ বিজেপি মাত্র চোদ্দোটি এবং শিবসেনা মাত্র একটি আসন পেয়েছে তেরোটি পঞ্চায়েত সমিতির মধ্যে একশো ষোলোটি আসনেও কংগ্রেস এবং এনসিপি ভালো ফল করেছে শুধু তাই নয় পঞ্চায়েত সমিতিতে হার হয়েছে নিতিন গসকরির খাস তালুক ওয়াড়াতেও। সেখানে কংগ্রেস প্রার্থী মহেন্দ্র ডোংরে পেয়েছেন ন হাজার ভোট বিজেপির মারুতি সোম কুরবেরের বাক্সে মাত্র পড়েছে পাঁচ হাজার পাঁচশো একটি ভোট এই ধাপেওয়াড়া কেন্দ্রে পরপর তিনবার দখলে ছিল বিজেপি মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে পড়েন চলেছে অনেক দিন বিজেপির সাথে জোট ভাঙার পর এই প্রথমবার মহারাষ্ট্রে কোনো ও নির্বাচন হল জোট ভাঙার পর দুই দল আলাদাভাবে লড়েছিল আর তাতেই এত ভরাডুবি আর প্রথমবারেই ধরাশায়ী হয়েছে বিজেপি জোট ছেড়ে এককভাবে লড়াই করার ফল দিয়েছে শিবসেনাও সুতরাং যদি বিধানসভা ভোটে তারা এককভাবে লড়তো তাহলে তাদের পরিণতি যে কতটা খারাপ হতো তা আর বলার অপেক্ষা রাখে না বিজেপি তো ডুবতই সাথে ডুবত শিবসেনা তাদের আর মহারাষ্ট্রে সরকার গঠন করা হতো না সুতরাং এতদিন যে জিতে এসছে সেটা শিবসেনা এবং বিজেপির আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরেই একে অপরকে বাদ দিয়ে কিছুই না এই ভোট তা প্রমাণ করে দিল